সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি আয়াত ডেইরি ফার্মে। এই ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকোলা হাটের পাশেই। এখান থেকে মূলত গাভী গরু বিক্রয় করা হয়। অর্থাৎ আজকে আমরা এই খামারের আশেপাশে দেখতে পেলাম এবার এখানে বেশ কয়েকটা প্রেগনেন্ট গাভী গরু সংগ্রহ করা হয়েছে। তো আজকে আমরা দেখাবো এখানে কোন কোন জাতের গরুগুলো সংগ্রহ করা হয়েছে, সেগুলোর বয়স কীরকম, জাতে মানে কীরকম আছে, আপনারা কোন কোন দামের মধ্যে এই গাভী গরুগুলো কিনতে পারবেন, এই সম্পর্কেও জানানোর চেষ্টা করব। তো এই সম্পর্কে বিস্তারিত জানতে আশা করছি দর্শক সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। নাজমুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। অনেকদিন পর আপনাদের সাথে সাক্ষাৎ। অনেকদিন পর কি ঘটনা আছে যে আবহার জন্য ধরুন গরু উঠাইছিলাম না, এখন আবহাওয়াটা একটু ভালো আছে, শীতটা কমতেছে, এখন গরু কালেকশন করতেছেন? গরু এখন কালেকশন করতেছি ইনশাল্লাহ। আচ্ছা, তো শুরুতে দর্শক ভাইদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু বলবেন। আমি নাজমুল, আমার বাসা ঈশ্বরদী অরণখোলা, মসজিদের পাশ দিয়ে আসি, আয়াত ডেইরি ফার্ম। আমি আর রুবেল, আমরা দুই ভাই পার্টনার। আর এই আয়াত ডেইরি ফার্ম মসজিদের এই পাশ দিয়ে আসি, সারি সামনে ধরেন আয়াত ডেইরি ফার্ম লেখা আছে। আচ্ছা, তারপর আপনাদের সাথে যোগাযোগ করে আসতে পারবে? হ্যাঁ, যোগাযোগ করে আসতে পারবে, আমার নাম্বার আছে, সমস্যা নেই। আচ্ছা, এখন কি কি ধরনের গরু বিক্রি করতেছেন? এখন প্যাগনেট আছে, 7 মাসের প্যাগনেট, রেডি প্যাগনেট মানে বাচ্চা দিবে 15-20 দিন, এই ধরনের 6 মাসের প্যাগনেট আছে, 7 মাসের আছে, বকনা বাচ্চা আছে। কেমন কেমন বাজেটের মধ্যে প্যাগনেটগুলো আছে? প্যাগনেট তো সব শ্রেণীর বাজেটে আছে, 1,30,000-এর 2,00,000 টাকা পর্যন্ত আছে, 2,20,000 পর্যন্ত আছে। আচ্ছা, যাদের নিচে বাজেট তারাও কিনতে পারবে, হাই বাজেট তারাও নিতে পারবে? আচ্ছা, এবার যেহেতু অনেকগুলো গরু কালেকশন করছেন, চলেন আমরা একটা একটা করে এবার দেখাই। হ্যাঁ দেখেন। তো ভাই, শুরুতেই কালো আকৃতির একটা গাভী গরু আমাদের মাঝে নিয়ে আসছেন, এইটা কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান জাত। আচ্ছা, এই গরুটা দাঁত ভাঙছে কয়টা? এটা দুই দাঁত, প্রথম বাচ্চা দিবে। দুই দাঁত ভাঙছে, প্রথম বাচ্চা দিবে? জি জি। পলন পলনতে ঝুল শুরু হয়ে গেছে? হ্যাঁ, ঝুল শুরু হয়েছে, এখনো দিনা 20-25 দিন টাইম আছে। এখনো 20-25 দিন পরে এই গরুটা বাচ্চা দিয়ে দিবে? হ্যাঁ, বাচ্চা দিবে। সম্পূর্ণ সুস্থ সবল ইনশাআল্লাহ। তো এই গরুটা দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম রাখছেন গরুটার? 2,20,000 দাম। 2,20,000 টাকা? জি। দরদামের সুযোগ রাখছেন? সীমিত আর কি। আচ্ছা, যাদের পছন্দ হবে দরদাম করে এই গরুটা নিতে পারবে? হ্যাঁ, দুই দাঁত। আচ্ছা, তো এটা দেখলাম সিরিয়ালে প্রথম নাম্বারের গরু, এইটা সাইড করে দেন, চলুন 2 নম্বর গরুটা আমরা দেখাই। 2 নম্বর সিরিয়ালে সাদা কালো আকৃতির একটা গরু নিয়ে আসলেন, এইটা কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, দাঁতে দুইখান, প্রথম বাচ্চা দিবে, প্রেগন্যান্টের বয়স হচ্ছে আপনার 8 মাস। 8 মাস, তার মানে বকনা থেকে গাভীর দিকে যাচ্ছে? গাভীর দিকে যাচ্ছে। আচ্ছা, এখনো বাচ্চা দিতে কেমন দিন সইবে? 1 মাস প্রায় ধরেন মাসখানে কি 25 দিন এরকম টাইম আছে, উলান ছাড়তেছে আর কি। আচ্ছা, উলানে মাত্রই ঝুল শুরু হয়ে গেছে? হ্যাঁ, ঝুল দিচ্ছে আর কি। আচ্ছা, প্রথম বাচ্চার একটা গাভী, যাদের পছন্দ হবে এটার দুধের আইডিয়া করে নিতে পারবে? হ্যাঁ, এসব গরুগুলো প্রথম আল্লাহ যদি দেয় 18-20-এর হবে। আচ্ছা, যে তো পার্সেন্ট ভালো, গ্রুপটা ভালো, সামসুতাটা ভালো আছে। আচ্ছা, এসব গরু দুধ আল্লাহর রহমতে ভালো হবে। তো গরুটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি আমি 2,10,000 টাকা। 2,10,000 টাকা দাম চাইছেন, যাদের পছন্দ হবে দরদাম করে এটাও নিতে পারবে? নিতে পারবে। আচ্ছা, এবার 3 নম্বর সিরিয়ালে যে গরুটা নিয়ে আসলেন, এইটা কোন জাতের গরু? এটা হচ্ছে ফ্রিজিয়ান জাত, এটা দুই দাঁত, প্রথম বাচ্চা দেবে, প্রেগনেন্ট। এটাও প্রেগনেন্ট? এটা 8 মাস চলতেছে। এটা 8 মাস রানিং প্রেগনেন্ট, যাদের পছন্দ হবে এটাও দেখে শুনে নিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, দেখে শুনে নিতে পারবে। এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে আমি 1,85,000 দাম। 1,85,000 টাকা দাম চাইছেন, যাদের পছন্দ হয় দেখে শুনে এটা নিতে পারবে? হ্যাঁ, নিতে পারবে। 4 নম্বর সিরিয়ালে একটা গরু নিয়ে আসলেন, এইটা কোন জাতের গরু? এটা হলে অস্ট্রেলিয়া বিলাক গরু, এটা দুইখান দাঁত, প্রথম বাচ্চা দিবে, এখনো বাচ্চা দেওয়ার টাইম ধরেন দিনা 10-15 দিন টাইম আছে, দুই দাঁত। দুই দাঁতে প্রথমবারের মতো বাচ্চা দিবে? প্রথমবারের মতন বাচ্চা দিবে। এখনো 10-15 দিন পর বাচ্চা দেবে? এটা 10 দিন পরে বাচ্চা দিবে, পালান ছাড়ছে আর কি। আচ্ছা, এই গোটার দামটা কেমন চাচ্ছেন? এই গোটার দাম চাচ্ছে আমি 1,45,000 টাকা দাম। 1,45,000 টাকা দাম চাইছেন, যাদের পছন্দ দরদাম করে এটাও নিতে পারবে? এটা 4 নম্বর দাম দর করে নিতে পারবে, সীমিত আর কি, ওইভাবে দাম ছাড়া যায় না। হ্যাঁ। তো এই পাশে 5 নম্বর সিরিয়ালে লাল আকৃতির একটা গরু নিয়ে আসলেন, এটা হচ্ছেন কোরিয়ান জার্সি। কোরিয়ান জার্সি, মূলত জার্সির জাত? জার্সির জাত তো সব সাদা দেখেন, চোখ মুখের নাক টাক দিয়ে দেখেন সব। আচ্ছা, এটা কোরিয়ান জার্সি, এইসব করে কোন সচল আসলে খুব কম পাওয়া যায়। এটার বয়স কেমন? এটার বয়স হচ্ছে দুই দাঁত। দুই দাঁত। প্রেগনেন্ট? প্রেগনেন্টের বয়স কেমন? প্রেগনেন্ট 7 মাস শেষ 8 মাসে পড়ছে আর কি। 7 মাস শেষ 8 মাসে পড়ছে, যারা নিতে চায় চেক দিয়েও নিতে পারবে? চেক দিয়ে নিতে পারবে। আর যে ভাইরা দর্শক ভাইদের আমি বলি, আপনারা ওই বকন নিয়ে আসছে, এসব গরুগুলো আপনি নিলে ভালো হবে, কি জন্য এসব গরুগুলো টাকা বাড়বে কমবে না, এসব গরুগুলো আর এই মাস খানেক দেড়েক পরে
প্রোডাকশনে চলে যাবে, বাচ্চা দিবে, দুধ পাবে, আরে বকনা কিনবে, কবে গাভ হবে, কবে কি হবে, বুঝছেন? ওর কোনো ইয়া নাই। আচ্ছা, তো এই গোটা দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম? এগোটা যদি কোনো ভাই নেয় এগোটার দাম পড়বে 125,000 টাকা। 125,000? জি, যাদের পছন্দ হয় এটাও দেখে শুনে নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে। আচ্ছা, এরপরে যে গোটা নিয়ে আসলেন এই গোটা সম্পর্কে একটু বলবেন আমাদের। জার্সি, জার্সি ফিজারের সাথে মিক্সড আছে, এটা ক্রস টাইপের। হ্যাঁ, জার্সি, এটা জাতপথ ভালো, এর গ্রুপটা ভালো। এই গোটা দাঁতে কয়টা? এই গোটা দাঁতে দুই দাঁত। দুই দাঁত? জি। আচ্ছা, তো এটা বাচ্চা দিতে কেমন সময় বাকি আছে এখন? 7 মাস প্রেগন্যান্ট। 7 মাস প্রেগন্যান্ট? চেক দিয়ে নেবে, চেক দিয়ে নেবে। হ্যাঁ, অবশ্যই চেক দিয়ে নেবে। ভাই নেবে আবার তিন, চেক দিয়ে নেবে। চেক ছাড়া বিক্রি করবো না তার কাছে। হ্যাঁ, ওই মেলা লোক আছে বলবি যে ভাই গাব আছে অমুক তমুক, ওই সব না, চেক দিয়ে নেবে আমার কাছে। এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি আমি 145,000 টাকা। 145,000, যাদের পছন্দ হয় এটাও নিতে পারবে। এটা দেখলাম 6 নম্বর সিরিয়ালের গরু। 6 নম্বর? চলেন 7 নম্বর সিরিয়ালের গরুটা আমরা দেখাই। 7 নম্বরটা কোন জাতের গরু? 7 নম্বরটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান? জি। দাঁত ভাঙছে এটার? এটা দুই দাঁত। দুই দাঁত? জি। প্রেগন্যান্টের বয়স কেমন? প্রেগন্যান্ট 7 মাসে চলছে। 7 মাস রানিং প্রেগন্যান্ট? জি, 7 মাস রানিং। আচ্ছা, যারা নিতে চায় এটাও চেক দিয়ে নিতে পারবে? হ্যাঁ, চেক দিয়ে নিতে পারবে ইনশাল্লাহ। এটার দামটা কেমন রাখছেন? এটার দাম চাচ্ছে আমি 155,000। 155,000 টাকা, যাদের পছন্দ এটাও দরদাম করে নিতে পারবে। এটা হলস্টার ফিজিয়ান, এর গ্রুপটা খুবই ভালো আর খুবই সাদনা, কিছু কয় নাই, খুব সাদনা। আচ্ছা, এইভাবে দেখে শুনে নিতে পারবে এটাও? নিতে পারবে ইনশাআল্লাহ। এই পাশে ভাই সর্বশেষ সিরিয়ালে একটা বকনা বাচ্চা নিয়ে আসছেন আমাদের মাঝে, এই বাচ্চাটা সম্পর্কে একটু বলবেন। এই বাচ্চাটা আমার পালের বাচ্চা, হলস্টার ফিজিয়ান। এর মা আমরা বিক্রি করে দিয়েছি, বাচ্চাটা রাখছিলাম। আচ্ছা, এখন বাচ্চাটা আসে, বাচ্চাটা এটা দিচ্ছি, কোনো ভাই যেতে বাচ্চাটা নেয়, গ্রুপটা ভালো। এক ধরেন আপনার কৃমিনাশক দিই না, এখনও কৃমিনাশক দিব আর কি। এ বাচ্চাটা পার্সেন্ট ভালো, জাতও ভালো। বয়স কেমন বাচ্চার? বয়স বেশি দিন না, বয়স ধরেন 8 মাস। 8 মাস? 7-8 মাস হচ্ছে আর কি। দামটা কেমন চাচ্ছেন? এটা যদি কোনো ভাই নেয় 55,000 টাকার দাম। এর তলাটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সেগুলো দেখালাম, আপনি একটু বিস্তারিত করে বললেন। তো এবার যদি দর্শক ভাইদের উদ্দেশ্যে কোনো কিছু বলতে চান আপনি? দর্শক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে জিনিস আপনারা এই যে বকরা বাসুর গুলি কিনেন, বড় বড় বকরা, এসব বকনাগুলি মিস্টেকও হতে পারে, হিটে কনসেপ্ট হতে মিস্টেক হয়, আপনার বীজ দিল, বীজ থাকলো না, এমনও গরু আছে বিশ্বাস করবেন। আমি একটা গরু কিনছিলাম গ্রাম তিনে, গৃহস্থ বলে দিয়েছিল 7 মাসের প্রেগনেন্ট গরুটা, আমি 2 মাসে আসে পুষছিলাম, পোষার পরে গরু আমি একজনের কাছে বিক্রি করছিলাম, করার পরে উনি আমি বলতেছি ভাই গরুটা আপনি যেহেতু নিচ্ছেন আপনি চেক দিলেন, তো উনি আমি বললাম যে ভাই ডাক্তার আমি দি চেক দিই, আমি চেক দিছিলাম না, পরে চেক দেওয়ার পরে একদিনের গাবও ছিল না, 9 মাস পরে বাচ্চা দেওয়ার টাইমেও গাব নাই। তো দর্শক ভাইদের বলে আপনারা এই ধরনের গরু যারাই কিনবেন, এসব গরুগুলো কিনলে আপনার লাভ মনে হবেন, কি জন্য এই গরুগুলো 6 মাস 7 মাসের প্রেগনেন্ট, এই গরুগুলো আপনি চেক দিয়ে নেবেন, চেকে তো আপনার একটা সিওরিটি থাকে, আর বীজ দিয়েছি আছে কি না আছে ওটি কিন্তু সিওরিটি থাকে না, আর সিওরিটি থাকে না এই জন্যই যে আপনারা গরু বকন কিনেন গাব কিনেন যেটাই কিনেন গরু আপনি দেখলে আর চেক দিয়ে নেবেন। হ্যাঁ, সেটা চেক দিয়ে দেখে শুনে নিতে হবে, চেক দিয়ে নিলে ভালো হবে। আর বকনা কিনবেন এ কবে কনসেপ্ট হবে, কবে বাচ্চা দিবে, কবে দুধ দিবে সে রুটিন। আর এসব গরুগুলো ধরেন 7 মাসের প্রেগনেন্ট আমার কাছে আছে, 7 শেষ 8-এ পড়ছে কি 7 মাসের প্রেগনেন্ট, এসব গরুগুলো 2 মাস পরে প্রোডাকশনে যাইতে পারবেন। আচ্ছা, বাচ্চাও দিবে, দুধও হবে, রানিং সমস্যা না, এই গরুগুলো টাকা বাড়বে, কমবে না ইনশাল্লাহ। তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারকার কালেকশন কিন্তু গরু দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।